আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইজ, ফেসবুক প্রোফাইল পিকচার চেঞ্জ করেন না এরকম মানুষ নাই। আপনি কি জানেন ফেসবুক প্রোফাইল পিকচারের লাইক কমেন্ট রেখে দিয়ে আবারও আগের প্রোফাইল পিকচার আপলোড করা যায়? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে আপনারা আগের প্রোফাইল পিকচার লাইক কমেন্ট রেখে দিন আবার নতুন করে আপলোড করবেন। সো লেটস গেট স্টার্টেড। অলরেডি গাইজ, তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল ফেসবুক অ্যাপটি ওপেন করবেন, তারপর দেখেন এখানে প্রোফাইল আছে, অবশ্যই প্রোফাইল একটা ট্রান্স করে দিবেন। তারপর এখানে দেখেন এই যে আমার এখানে সাইদি সাহেবের ছবি, অর্থাৎ এখানে আমার ছবি ছিল, আমি ইতিমধ্যে সাইদি সাহেবের ছবি দিয়েছি, কারণ এটা হচ্ছে কি সবার হৃদয়ের স্পন্দন, এই জন্য সবার কলিজা, এই জন্য ওনার ছবিটা লাগাই দিছি। সো এখন আপনি ওটা চেঞ্জ করার জন্য যে কাজটি করবেন, আগের প্রোফাইল পিকচারে যা লাইক যা কমেন্ট যা কিছু ছিল সবগুলো কিন্তু চলে আসবে, অ্যান্ড ওই প্রোফাইল পিকচার এটা নতুন করে আবারও আপলোড হবে। সো কিভাবে করবেন, এই প্রোফাইল পিকচার এটা টাচ করে দিবেন। তার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে যদি আপনার মন জয় হয়, আপনার যদি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট আরো ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল সেট করে রাখবেন, নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রোফাইল পিকচার টাচ করে দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন আপনার সামনে শো হবে। সো এখানে দেখেন সিলেক্ট প্রোফাইল পিকচার নামে দুই নম্বর একটা অপশন আছে, এই অপশন একটা টাচ করে দিবেন। গাইজ, টাচ করে দেওয়ার পর সেমবারের মতো আপনার গ্যালারিটা ওপেন হবে। এখানে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে কিছু ক্যাটাগরি রয়েছে, দেখেন ফটোস অফ ইউ, এখানে আরেকটা হচ্ছে কি সাজেস্টেড ফটো, আরেকটা হচ্ছে কি আপলোড ফটো, আরেকটা হচ্ছে কি অ্যালবাম। সো আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি অ্যালবাম একটা টাচ করে দিবেন। অ্যালবামে টাচ করে দেওয়ার পর এখানে আপনি যা সকল প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো আপলোড করছিলেন আপনার ফেসবুক তৈরি করার শুরু থেকে, সবগুলো প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো এখানে থেকে যাবে। সো এখন কথা হচ্ছে কিভাবে আপলোড করবেন। সো আপনি প্রোফাইল পিকচার আপলোড করার জন্য এই প্রোফাইল পিকচার একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে আপনি যা সকল প্রোফাইল পিকচার আপলোড করছিলেন ফেসবুক তৈরি করা থেকে সবগুলো এখানে শো করবে। সো আপনি কি করবেন, আগে যে প্রোফাইল পিকচারটা ছিল সেটা জাস্ট একটা ক্লিক করে দিবেন, দেখেন দুই নম্বর রয়েছে আপনারও থাকবে। সো এখানে এরকম মানে আপনার আর কোনো কিছু করতে হবে না, জাস্ট এই যে সেভে টাচ করে দিলে এটা সেভ হয়ে যাবে, এন্ড এটা আগের লাইক কমেন্ট সহ এটা আবার আপলোড হয়ে যাবে, মানে রি আপলোড হয়ে যাবে। গাইস, এই যে দেখেন গাইস, আমি কন্টেন্ট ক্রিয়েটর লিখছিলাম, এন্ড আবু হানিফ এন্ড আদার, এই যে দুই তিনজন আমাকে লাইক দিয়েছিল, এটা আগের অনেক আগের, এই জন্য লাইক কম। এই যে আগের লাইকগুলো এখানে ক্যাপশন সহ চলে আসছে, এন্ড এটা আপলোড হয়ে গেছে, এটা 100% কার্যকরী। আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কিভাবে এটা করতে হয়। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে বলবেন না। তো গাইস, এই ছিল মূলত ইন্টারেস্টিং একটা টিউটোরিয়াল, অনেকেই কুতুকুতি করছেন ইউটিউবে, অনেক ফেক ভিডিও দেখছেন, আজকে রিয়েল ভিডিওটা দেখে আপনি শিখে ফেলছেন কিভাবে আগের প্রোফাইল পিকচার আবার নতুন করে আপলোড করতে হয় উইথ লাইক কমেন্ট। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।